কোরবানির পশুর হাটের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল এবং বরিশালের চরমোনাইতে আছেন রিপোর্টার অপূর্ব বু। প্রথমেই সরাসরি যাচ্ছি তমালের কাছে। হ্যাঁ, বেলা যত বাড়ছে রাজধানীতে কিন্তু হাটগুলোতে যে মানুষের সমাগম, ক্রেতার সমাগম, সেটা কিন্তু অনেকটাই বাড়ছে। আমি এই মুহূর্তে রয়েছি উত্তরা দিয়াবাড়িতে আমি সকাল থেকে দেখছিলাম যে যেহেতু থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, এই মুহূর্তে বৃষ্টি কিন্তু নেই, কিন্তু যেহেতু আকাশ এখনও মেঘলা রয়েছে, এর পরে আসলে কী হবে সেটা নিশ্চয়ই সময় বলে দেবে, কিন্তু আমরা দেখছি যে বৃষ্টি যেহেতু কমে গেছে সে কারণে কিন্তু ক্রেতার সংখ্যাটি অনেকটাই বাড়ছে। তবে যে পরিমাণ পশু রয়েছে এই হাটগুলোতে, যে 19টি হাট রয়েছে উত্তর এবং দক্ষিণ সিটি মিলে, তো সেই 19টি হাটে কিন্তু যে পরিমাণ পশু সরবরাহ রয়েছে সেই পরিমাণ কিন্তু ক্রেতা নেই বললেই চলে। এবং অনেকেই বলছেন বিক্রেতারা, তারা যে আশা নিয়ে আসলে হাটগুলোতে এসেছিলেন, তারা কিন্তু সেই দামটিও আসলে শুনতে পাচ্ছে না, যে কারণে তারা কিন্তু অনেকটাই আসলে দাম কমিয়ে দিয়েছেন বলে তারা কিন্তু অনেকেই বলছেন। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি সকাল থেকে আসলে বিক্রি হচ্ছে, কিন্তু যে হারে বিক্রি হওয়ার কথা সেটি কিন্তু হচ্ছে না, যেহেতু আরও একদিন সময় রয়েছে আগামীকালকে এবং এর পরের দিন আসলে ঈদ। তো সেই জায়গা থেকে তারা ধারণা করছেন যে হয়তো আজকে বিকেলের পর থেকে বা আগামীকাল সারাদিন কিন্তু বিক্রিটি হবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণের মধ্যে এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হানিস হাতিকুল ইসলাম তিনি কিন্তু আসবেন, এবং তিনি এসে মূলত যে স্মার্ট যে হার্ট সিস্টেম, অর্থাৎ একটি পশু কেনার পরে সেটির যে অর্থ পরিশোধ করা শুধুমাত্র যে হ্যান্ড ক্যাশ সেটি না, যে স্মার্ট ওয়েগুলো রয়েছে, স্মার্ট যে ব্যাংকিং সেটা রয়েছে, সেই সিস্টেমে কিন্তু আসলে সেই গেটওয়ে ইউজ করেও যে আসলে এই ক্রেতারা সেগুলো পরিশোধ করতে পারবেন, সেই জায়গাটা তিনি কিন্তু আসলে পরিদর্শন করবেন এবং তারপর নিশ্চয়ই আমাদের সঙ্গে কথা বলবেন। আপনাকে জানিয়ে রাখি যে শুধুমাত্র এই হাট না, এর আর যে অন্যান্য হাটগুলো রয়েছে উত্তরে 9টি, দক্ষিণে 9টি, আর একটি যে স্থায়ী হাট গাবতলি, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে আসলে সকাল থেকে খুব বেশি যে ক্রেতা ছিল সেটি কিন্তু বলার কোনো সুযোগ নেই। এবং সেই জায়গা থেকে আমরা জানি যে শুধুমাত্র এই রাজধানী নয়, রাজধানী ছাড়াও কিন্তু সারা দেশের যে হাটগুলো জমে উঠছে, তো সেই জায়গা থেকে আমরা যদি বলি যে এই মুহূর্তে আমাদের খারাপ সরকার রয়েছেন মূলত বরিশালে, আমরা এখন যাবো অপূর্ব কপুর কাছে সেখানকার খবর জানতে। অপু, কাল বাদে পরশু ঈদ, আর শেষ মুহূর্তে এসে বরিশালের যে পশুর হাটগুলো রয়েছে প্রত্যেকটি পশুর হাটই আজকে সকাল থেকে একেবারে জমজমাট রয়েছে। তবে যদিও বা আজকে বৈরী আবহাওয়া রয়েছে, বরিশালে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি উপেক্ষা করেই মানুষ কিন্তু পশুর হাটে আসছেন, কেননা আজকে বেশি ভিড় হবে এটাই স্বাভাবিক বলছে এখানকার হাটের ইজারাদাররা। হাটের ইজারাদাররা বলছেন যেহেতু আজকে থেকে সরকারি ছুটি শুরু হয়েছে, ফলে যারা মানুষ এরই মধ্যে রাজধানী থেকে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্থাৎ কর্মস্থল থেকে গ্রামে ছুটে এসেছেন, তারা কিন্তু তার পরিবার পরিজন নিয়ে গরুর হাটে এসেছেন। বরিশাল জেলায় এবছর 41টি হাটে গরুর হাট বসেছে, এর বাইরেও পিরেজপুরে 19টি, পটুয়াখালীতে 47টি, বরগুনায় 38টি, ঝালকাঠিতে 24টি, ভোলায় 93টি, অর্থাৎ বরিশাল বিভাগে এবছর 262টি গরু পশুর হাট বসেছে এবং ভেটেরিনারি মেডিকেল টিম আছে 129টি। এবং আমরা সকাল থেকে ঘুরে দেখছি যে আসলে আজকে বেচা কেনাও কিন্তু বেড়েছে। বিক্রেতারা বলছেন গেল কয়েকদিন পর্যন্ত তারা মুখিয়ে ছিলেন কবে বেচা কেনা হবে, আজকে থেকে আজকে সকাল থেকেই কার্যত বেচা বিক্রিতে একেবারে মুখর রয়েছে গোটা হাট। আমি এই মুহূর্তে আপনি যে ছবি দেখতে পাচ্ছেন এটি বরিশালের অন্যতম একটি বড় পশুর হাট, চরমোনাইর পশুর হাট। আপনি গরুর হাটের ছবি দেখছেন, গরুর হাটের পাশেই রয়েছে ছাগল রয়েছে, খাসি রয়েছে, অর্থাৎ মানুষ যারা ক্রেতারা রয়েছে তারা কিন্তু আসলে আজকে শেষ মুহূর্তে এসে, আজকে এবং আগামীকালকে দিনটি তাদের হাতে রয়েছে, ফলে এই শেষ মুহূর্তে এসে তারা ক্রেতারা গরু তাদের পশুটি কিনে নিয়ে যাচ্ছেন। তবে ক্রেতাদের মুখে কিন্তু আমরা অভিযোগ শুনতে পাচ্ছি এবছর যে পশুর দাম বেশি, অনেক বেশি। এ বিষয়ে বিক্রেতারাও স্বীকার করেছেন যে হ্যাঁ, গত বছরের থেকে এবছর তুলনামূলক কিছুটা দাম বেশি, তার কারণ হিসেবে তারা জানিয়েছেন যে গো খাদ্যের দাম বাড়ার কারণেই কিন্তু আসলে এই গরুর দাম এখন বা পশুর দাম বেশি হয়ে যাচ্ছে, ফলে তবুও ক্রেতারা কিন্তু আসলে তার আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই কোরবানি কিন্তু তারা দিবেন। এবং সব ধরনের প্রস্তুতিও প্রশাসনের পক্ষ থেকেও আমরা দেখছি যে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে, এখানে জাল টাকা শনাক্তকরণ কিংবা ভেটেরিনারি টিম রয়েছে, সব কিছু মিলে আমার কাছে বরিশালের চরমোনাইর গরুর হাট থেকে সবশেষ এতটুকুই খবর ছিল। কোরবানির পশু বেচা কেনার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম বরিশাল ও রাজধানীর দিয়াবাড়িতে। এলো একটি সেফ সাবান 99.99% রোগবাহী জীবাণু ধ্বংস করে, দাম মাত্র 40 টাকা।